বন্ধুসকল মই হাতিমে প্রথমত আপনালোকক নমস্কার জানাই লৈছো। তো বন্ধুসকল আপনালোকর খবর কেনে আছে আপনালোকে কমেন্টর সহকারে জানাই দিব। আজি মই আপনালোকর লগত আলোচনা করিবলৈ গৈ আছো পটল খেতির বিষয়ে। এই পটল খেতি আমি কেনে কই করিব লাগে, কি মাহত এই পটলর হিপাবিলাক লগাব লাগে, এই হিপাবিলাক লগোৱাৰ কিমান দিন পিছত গছবিলাক মুকলি মেলিব আৰু কিমান দিন পিছত গছবিলাক গৈ চাং পাব আৰু এই খেতি কিমান দিন পিছত ফল লাগিব আৰু দ্বিগুণ ফলৰ বাবে কি পদ্ধতি অবলম্বন করিব লাগিব, পটলর চাহিদা বজার কেনেকুয়া মই সবিশেষ কথা আলোচনা করিম। কিন্তু এই খেতিত কি কি সার বেশি খটাব লাগিব আৰু এই সারের উপরও আমি পচন বা জৈবিক সারের বিষয়েও মই আলোচনা করিম, যাতে এই খেতিত এইবিলাক সার দেওয়ার ফলত যাতে আমার ফলনবিলাক ভাল হয়, গছ যাতে যথেষ্ট পরিমাণে মাল লাগে। তো মই আপনাদের গছখিনি প্রথমে দেখাই লিছো, চাওক গছত এটা ফলবিলাক লাগিছে। মই নিজের খেতি আপনাদের দেখাই আছো, যথেষ্ট পরিমাণে মাল লাগিছে। মই দুইদিন আগতে কিন্তু গছৰ পৰা ফল উঠাই কিনে মই বজাৰত বিক্ৰী কৰিছোঁ, যাতে ফলন বেছি হয়। তো তাৰ কাৰণে মই ভিডিঅ'খন আপোনালোকলৈ পঠিয়াবলৈ গৈ আছোঁ। মই প্ৰথমতে আপোনালোকক কম যে এই হিপাবিলাক, পটলৰ হিপাবিলাক যে মই লগাইছিলোঁ, লগোৱাৰ পদ্ধতিটো ক'ব লাগিব। অক্টোবৰ, নৱেম্বৰ, ডিচেম্বৰ এই তিনিটা মাহৰ ভিতৰত আপোনালোকে পটলৰ খাৰি তেওঁক নিজৰ খেতিতে থাকক বা বেলেগৰ খেতিৰ পৰা আপোনালোকে সংগ্ৰহ কৰি লৈ আহক, আনি কিনে লগাব লাগিব। খাৰি খাৰিকৈ লগাব যাতে খেতিত ঔষধ সাৰ দিওঁতে আপোনালোকৰ কোনো ধৰণৰ অসুবিধা নহয়। তাৰ কাৰণে আপোনালোকে এটা গছৰ পৰা আৰু এটা গছৰ দূৰত্ব ৰাখিব 4 ফুট আৰু শাৰীৰ পৰা শাৰীৰ দূৰত্ব ৰাখিব 4 ফুট। এনেকৈ ৰাখি আপোনালোকে এই খেতি কৰিব পাৰিব। এই খেতিত কেৱল আপোনালোকে যেতিয়া শিপা লগাব তেতিয়া কিন্তু এটা কথা স্পষ্ট লক্ষ্য কৰিব লাগিব যে মাইকী শিপাও থাকে কিন্তু এই মতা শিপাও থাকে। পটলৰ ক্ষেত্ৰত গোটেই খেতিত যাতে মাইকী শিপা আপোনালোকে লগাই নথয়, কিন্তু মাজে মাজে আপোনালোকে মতা শিপাবিলাকো লগাই থ'ব লাগিব। মাইকী শিপাবিলাকত যেতিয়া গছবিলাক চাং পাবগৈ তেতিয়া চাব এনেকুৱা ধৰণৰ পটল গছত লাগিছে, আৰু যিবিলাক মতা গছ, মতা গছত কেৱল আপোনালোকে চাব পাৰিব এনেকুৱা ধৰণৰ ফুল। এয়া চাওক গছত ফুলবিলাক ফুটি আছে। যদি কিবা কাৰণত আপোনালোকে মতা গছবিলাক বিচাৰি পোৱা নাই, তাৰ কাৰণে আপোনালোকক মই এটা ভাল পদ্ধতি শিকাই দিম। মই দিয়া পদ্ধতি মতে যদি আপোনালোকে খেতিত ইউজ কৰিব পাৰে বা সেই পদ্ধতি অৱলম্বন কৰিব পাৰে, চাব আপোনালোকৰ খেতিটো যথেষ্ট পৰিমাণে ফলন হ'ব। তো কথা হ'ল, এই যথেষ্ট পৰিমাণে ফলন পাবৰ কাৰণে আমি কি পন্থা হাতত ল'ব লাগিব, তো মই সবিশেষ ক'বলৈ যাম। কিন্তু এই খেতিত কোনটো সাৰ বেছি দিব লাগে আৰু কোন ঔষধ বেছিকৈ খটাব লাগে, কোন ধৰণৰ ঔষধ খটালে এই খেতিত পোকবিলাক আমি আঁতৰাব পাৰোঁ, তো মই সবিশেষ কথা আলোচনা কৰিবলৈ গৈ আছোঁ। তো নমস্কাৰ, মই হাতিমে আপোনালোকলৈ পটল খেতিৰ ভিডিঅ' এই ভিডিঅ'ৰ মাধ্যমে কথা ক'বলৈ আগবাঢ়ি গৈ আছোঁ। আপোনালোকে যদি মোৰ চেনেলৰ নতুন হৈ আছে তেনেহ'লে মোৰ চেনেলখন প্ৰথমতে ছাবস্ক্ৰাইব কৰি ল'ব আৰু কাষত থকা বেল আইকনখন আপোনালোকে অন কৰিব, এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' ন'টিফিকেশ্যন আপোনালোকে নিশ্চয় পাই থাকিব। লগতে আপোনালোকে ফেচবুক পেজত যদি যায় তেনেহ'লে মোৰ ভিডিঅ' আপোনালোকে পাব। তো বন্ধুসকল, দেৰি নকৰি মই সেই কথাখিনি আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিবলৈ গৈ আছোঁ আপোনালোকৰ অনুমতি লৈ। কথা হ'ল এই পটল, পটল এক প্ৰকাৰ ধৰক বৰ্ষাকালীন আৰু শীতকালীন দুইটা ছিজনতে পৰা দেখা পোৱা যায়। তাৰ কাৰণ পটল আমি একেৰাহে 8 মাহ বজাৰলৈ বিক্ৰী কৰিব পাৰোঁ। ক'বলৈ গ'লে বছৰেকত এবাৰহে আমি কৰিব লাগে পটল। এবাৰ খেতি যদি আপোনালোকে কৰিব পাৰে মিনিমাম 8 মাহ আপোনালোকে এই খেতিত পৰা ফলন বিক্ৰী কৰিব পাৰিব। তো কথা হ'ল এই খেতিত লগোৱা ছেপ্টেম্বৰ, অক্টোবৰ, নৱেম্বৰ তিনিটা মাহৰ ভিতৰত আপোনালোকে লগাই শেষ কৰিব লাগিব। যেতিয়া চাব টুপ টাপ দুই এটুপকৈ বৰষুণ পৰি আছে তেতিয়া আপোনালোকৰ পটল গছৰ পৰা চাব নতুন মুকুট মিলিব আৰু গছবিলাক গৈ চাং পাবৰ কাৰণে প্ৰস্তুতি ল'ব। এই খেতিত আপোনালোকে যিমান পাৰে গোবৰ সাৰটো অলপ বেছিকৈ খটাব। তাৰ লগতে আপোনালোকে কি কৰিব লাগিব, যিটো ছুপাৰ, তাৰপিছত পটাচ আৰু আছে DAP, এইবিলাক সাৰ অলপ বেছিকৈ খটাব। কিন্তু 10-26 বুলি এটা DAP সাৰ আছে, সেই সাৰটো আপোনালোকে বেছিকৈ দিব। কলা যিটো আছে পৰশ, সেইটো আপোনালোকে এই পটল খেতিৰ কাৰণে বেছি উপযোগী নহয়। আপোনালোকে পাৰিলে 10-26 যিটো হালধীয়া ৰঙৰ সাৰ সেইটো আপোনালোকে খেতিত স্প্ৰে কৰিব, চাব ফলন বেছি হ'ব। আৰু এই খেতিৰ কাৰণে ইউৰিয়া সাৰটো যথেষ্ট উপযোগী। তাৰ কাৰণ হ'ল ইউৰিয়া সাৰে এই পটল খেতিত যথেষ্ট পৰিমাণে যিটো মাল যিটো আগত ধৰে সেই আগবিলাক বেছিকৈ ওলাবৰ কাৰণে ভাল এটা সহায় কৰে ইউৰিয়া সাৰে। তো কথা হ'ল আৰু কি ধৰণৰ দানা আপোনালোকে সেই পটল খেতিত দিব মই সবিশেষ ক'বলৈ গৈ আছোঁ। আপোনালোকে মোৰ ভিডিঅ'খন আৰম্ভণিৰ পৰা শেষলৈকে নিশ্চয় চালে গম পাব যে এই পটল খেতিৰ কৰিবৰ কাৰণে কি কি পন্থা অৱলম্বন কৰিব লাগে। মই ইয়াত 1 বিঘা মাটি আপোনালোকক দেখুৱাই আছোঁ পটলৰ খেতিত। এই 1 বিঘা মাটিত মই অলৰেডি 2 গাড়ী গোবৰ দিলোঁ। 2 গাড়ী গোবৰ দিয়াৰ লগে লগে মই আপোনালোকক কৈ আছোঁ যে এই 2 গাড়ী গোবৰ সাৰ দিয়াৰ পিছতো মই এই খেতিত কিন্তু কেঁচু সাৰ ইউজ কৰিছোঁ, কেঁচু সাৰ সিঁচিছোঁ।
কেঁচুসার দিয়ারে কিন্তু গছর চেহারা ধরন আকৃতি ভাল হয়। এই গছর পৰা আমি যথেষ্ট পরিমাণে মাল উঠাই কিনে আমি বজারলে বিক্রি করে আছো। তো এটা আমার সিজন যেটা আহিছে সেটো শেষের অন্তিম সময়। এই অন্তিম সময়ত আমি আপনাদের এই ভিডিও দিবলে গৈ আছো। আগত যে হার দিছো সেই কথাখিনি আপনাদের শেয়ার করলো। এতিয়া আমি খেতিত কি হার দিব লাগিব সেই কথাখিনি আপনাদের মই শেয়ার করবলে প্রস্তুতি লৈছো। তো কথা হল, এই খেতিত অন্তিম সময়ত সাব গোবর হার দিছে ঠিক গছবিলাকর আগ বেশি এটা উলুয়া নাই, যেটো আগত বেশি বেশি মাল লাগে। সেই আগটো হল এনেকুয়া ধরনের একদম কোমল বরণের, একদম কোমল ক্ষীণ ক্ষীণ যেটো আগ আছে এইবিলাক আগত কিন্তু যথেষ্ট পরিমাণে ফল ধরব। এ চাও সরু সরু ফল আপনার মই দেখাই দিছো। এই এনেকুয়া সরু সরু ফলবিলাক দেখা পাব। এ চাও এনেকুয়া ধরনের আগবিলাক, এনেকুয়া আগবিলাক গোলাবর কারণে আপনাদের কি করব লাগবে, ইউরিয়া সারটো পটল খেতিত যদি পারে বিঘায় প্রতি আপনাদের সপ্তাহ পিছে পিছে 5 কিলো বা 7 কিলোকে আপনাদের সিঁচিব লাগবে। তার লগতে আপনাদের পটল খেতিত শিপার কাম করিবর কারণে গছর চেহারা আকৃতির ধরন ভাল হবর কারণে কার্বোগ্রিন আছে, জাইম আছে, এইবিলাক আপনাদের খেতিত ইউজ করি। তার লগতে আপনাদের কি করিব লাগিব, স্প্রিন্ট একটা ঔষধ আছে যেটো পচলার কাম করে, তার উপরেও সেই ঔষধটা যদি আপনাদের বিচারি নাপাই লগতে আপনাদের কি করিব লাগিব, এমিস্টার টব আছে, এটো কিন্তু পচলার কাম করিব, ভিটামিনের কাম করিব। আপনাদের যদি অনলি কেবল ভিটামিনের কাম করিব লাগে তেনেহলে এমিস্টার আছে, সেই এমিস্টারটো আপনাদের খেতিত স্প্রে করিব পারে। মই কিন্তু দুটা তিনটা ঔষধের নাম কলো, এটা হল এমিস্টার টপ, পচলারও কাম করিব, ভিটামিনেরও কাম করিব, যেটো নাকি এমিস্টার সেটো কেবল ভিটামিনের কাম করিব, আর একটা ঔষধের নাম কই দিল স্প্রেন্ট, এটো পচলার কাম করিব। এই তিনটা ঔষধের পরে আপনাদের বিচারি লিখে আপনাদের খেতিত স্প্রে করিব। সাব গছর এই সরু সরু যেবিলাক কলি ওলাইছে পটলত সেইবিলাক শুকায়ও না যায়, রং হালধিয়াও নহয়, আর ফলবিলাক টিকিবর কারণে এইবিলাক ঔষধ আপনাদের খেতিত স্প্রে করক, 100% সাকসেস হব পারিব। তো বন্ধু সকল, এই পটল, এই পটল বিক্রি করে মানুষের কিন্তু নান বহুত কৃষকে বহুত ধরনের উন্নতি হওয়া দেখা পাওয়া গৈ আছে। কৃষক সকলে আজিকালি পটল খেতি যেটা আছে সেইটাত কিন্তু অল্প খরচের পরিমাণটি বাড়ি গৈ আছে, তার কারণে লাহে লাহে সেই খেতি বিলুপ্ত হয়ে দেখা পাওয়া গৈ আছে দিনক দিনে। সেই পটলের খেতি আমি যান আগত সরু থাকতে আমি যিখিনি খেতি দেখা পাইছিল পথারত, এটা কিন্তু লাহে লাহে বিলুপ্তির ফালে গতি করে আছে। তো দুঃখর বিষয় বন্ধু সকল, সেইটলে আপনাদের চিন্তার কোনো কারণ নাই। আপনাদেরও যদি খেতিয়ক মানুষ, আপনাদের খেতির উপর উপযোগী, খেতির উপর আমি নির্ভর করে আছো, আমি সেই পটল খেতিটো আমি সকলে সংগত হয়ে একত্রিত হয়ে যাতে আমি সেই পটলের খেতি করব পারো, টাকা উপার্জন করব পারো, মই আপনাদের হ্যাঁ আশা করো। তো বন্ধু সকল, এই খেতিত পোকবিলাক মারিবর কারণে মই আপনাদের কই দিছো বায়ম পাওয়ার, বায়োচমক, বায়োডোজ, মেজ গার্ড, সেফ গার্ড, এই কেটা ঔষধ আপনাদের খেতিত অল্প বেশিকই ইউজ করিব, পোকবিলাক না থাকিব। পটল খেতিত যেতিয়া পোকে আক্রমণ করিব সব তেতিয়া আগবিলাক লাহে লাহে পোকে খাই দিব, এইবিলাক আগ নষ্ট করিব, তেতিয়া আপনি গম পাব যে আপনাদের পটলের খেতিত পোকে আক্রমণ করেছে। তার কারণে হাত হারিবর কারণে মই যেবিলাক ঔষধের নাম আপনাদের কই পঠিয়াইছো আপনাদের সেই ঔষধখিনি আপনাদের খেতিত স্প্রে করক, সাব 100% রিজাল্ট পাব। তো বন্ধু সকল, মোর ভিডিও চাই আপনাদের কেনে লাগিছে মোক জানাবলে না পাহরিব, আর আপনি কোন ঠাইর পর ভিডিও এখন চাই আছে মোক কমেন্টত জানাব, মই বহু গুণে আনন্দিত হম। তো বন্ধু সকল, আপনাদের মই যিখিনি কথা শেয়ার করেছো মোর কথার উপর ভিত্তি করে যদি আপনাদের এই কামখিনি করিব পারে, তো আপনাদের সাব 100% আপনাদের খেতি এনেকা ধরনের চিকচিকিয়া হব, গছর চেহারা আকৃতি ধরন ভাল হব, আর যথেষ্ট পরিমাণে ফল লাগিব। মই আপনাদের মাজত এই মই ডাইরেক্টলি খেতি দেখাই দিলো, এই খেতি উপর আপনাদের ভিত্তি করে কব পারিব যে হয় গছত যিখিনি কথা কৈছে, যিখিনি হার, যিখিনি গোবর, যিখিনি পচন হার, যিখিনি কেঁচু হার দিছিল, তার ফলত গছত যথেষ্ট পরিমাণে মাল লাগিছে। তো কেবল যে আমার খেতিত বা মোর নিজের খেতিতে মাল লাগিব, বা আমার খেতিতে মাল লাগিব, বা আপনাদের খেতিটো সেম মাল লাগিব, যদি আপনাদের এই ধরনের পদ্ধতি, এই ধরনের কষ্ট আপনাদের যদি করিব পারে। তো বন্ধু সকল, গোবর হারটো আপনাদের পটল খেতির বেশি উপযোগী, গোবর নিদিলে কিন্তু আজিকালি পটলের প্রোডাকশন বেশি একটা ভাল নহয়, খেতির চেহারা ধরন যিমান থাকক কিন্তু গোবর নিদিলে কিন্তু গোবর হারের উপর ভিত্তি করে পটল কিন্তু অল্প বেশিকই হওয়া দেখা পাওয়া যায়। তো বন্ধু সকল, আর একটা কথা, সরু একটা কথা আপনাদের কবলে গৈ আছো, পটল খেতি যেটা আপনাদের করবলে যাব প্রস্তুতি লব, যেটা হাল মারিব, হাল মারার একসপ্তাহ আগত আপনাদের খেতিত চুন সিঁচি লব। এই চুন মারার লগে কি হয়, মাটির অম্লতা ঠিকই থাকে, ধরে রাখিব পারে, যেবিলাক খেতিত তারমানে অম্লতাযুক্ত মাটি, সারুয়া পলহুয়া মাটি পটল খেতির বড় উপযোগী। আর আইরন কাটিবর কারণে আমি খেতিত চুন সিঁচিব লাগে বছরকত এবার, আপনাদের পারিলে 1 টিন 10 কিলো আপনাদের চুন এই খেতিত সিঁচিব। মাটিত একটা আইরন থাকে, যেন আমি পানি খাও, পানিতো কিন্তু এক ধরনের আইরন থাকা দেখা পাওয়া যায়, এই আইরনবিলাক খেদিবর কারণে আমি এই চুন ব্যবহার করিব লাগে। আমি পানি খাও ফিল্টার করি,
পানীত আইরন থাকিলে আমার যেনেকা ক্ষতি করে মানুষবিলাকর মানুষের দেহাত যেনেকা ক্ষতি হওয়া দেখা পাওয়া যায়, ঠিক তেনেকা এই উদ্ভিদ গছ লতা এইবিলাকতো আইরনে নানান ধরনের ক্ষতি হওয়া দেখা পাওয়া যায়, শিপার ক্ষতি করে, গছর চেহারাত ক্ষতি করে, তার কারণে আপনার খেতে অল্প পরিমাণে চুন সিঁচিব। তো বন্ধু সকল, মই আর বিশেষ দীঘলীয়া নকরো, নিশ্চয় আপনার কথাখিনি গম পাইছে। যদি আপনার কিবা খুঁজবলে আছে মোক কমেন্টত আপনার কোয়েশন করিব, মই যিমান পাৰো মই আপোনালোকক সহায় কৰিবৰ কাৰণে আগ্ৰহী হ'ম। আপোনালোকক সহায়ৰ বাবে মই 24 ঘণ্টাই আপোনালোকক সহাৰি জনাম। তো মই ভিডিঅ'ৰ মাজত আপোনালোকক বহুত কথা কৈছোঁ, আপোনালোকে যদি বুজিবলৈ অসুবিধা হৈছে মোক কমেণ্টত জনাব, মই ছেকেণ্ড টাইম আপোনালোকক বা থাৰ্ড টাইম মই আপোনালোকক বুজাবৰ কাৰণে প্ৰস্তুতি ল'ম, যাতে মোৰ ভিডিঅ' চাই আপোনালোকৰ খেতিয়ক বন্ধুসকলৰ যাতে উপকৃত হয়, মই সেয়া আপোনালোকৰ পৰা বিচাৰোঁ। তো বন্ধুসকল, আজি এইখিনিতে মই সমাপ্ত মাৰিবলৈ গৈ আছোঁ, পিছৰ ভিডিঅ'লৈ আপোনালোকক পুনৰাই লগ পাম। আজির কারণে নমস্কার।